हेलो फ्रेंड्स, बांग्ला अमेजिंग फैक्ट्से आपनाके स्वागत जानाई। बंधुगण, पृथिवीते एमन किछु देश रयेछे जेखाने मानुषेर तुलनाय जंतु जानोयार बेशी बसबास करे। ताई आज आमी जानाबो एमनी एक देश न्यूजीलैंडेर ब्यापारे एमन किछु तथ्य जा शुने आपनी अबाक हये जेते पारेन। न्यूजीलैंड देश हलो दक्षिण पश्चिम प्रशांत महासागरे अवस्थित एकटी द्वीपपुंज एबं एई देशटी अस्ट्रेलियार पूर्व दिके प्राय 2000 किलोमीटर दूरे विराजमान करे। बर्तमाने एई देशे प्राय 51 लक्ष मानुष बसबास करेन एबं एटी शुने आपनी अबाक हये जाबेन जे एखानकार मोट जनसंख्यार प्राय अर्धेक मानुष कोनो धर्मे विश्वास करेन ना। एछाड़ा एखानकार 37% मानुष ख्रिस्टान, 2.5% मानुष हिंदू एबं 1.5% मानुष इसलाम धर्मे विश्वासी। एई देशे माउरी नामे एक धरनेर साहसी एबं दुर्धर्ष प्रजातिर मानुष बसबास करेन। তাই এই দেশে ইংলিশ ছাড়াও এখানকার মানুষ মাউরি ভাষায় কথা বলেন। এছাড়া এই দেশে ইশারায় কথা বলাকে এখানকার অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডে এমন একটি জায়গা রয়েছে যার নাম মাউরি ভাষায় 85টি অক্ষর দিয়ে তৈরি। এই দেশে কিউই নামে এক ধরনের ছোট কিউট পাখি দেখতে পাওয়া যায় এবং এটি এমন একটি পাখি রয়েছে যেটি উড়তে পারে না এবং এই পাখির নাম অনুসারে কিউই নামে এক ধরনের ফল দেখতে পাওয়া যায়। এই দেশ সম্পর্কে একটি অবাক করা ব্যাপার হলো এই দেশে কেবলমাত্র 5% মানুষ বসবাস করেন এবং এই দেশে 95% জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। নিউজিল্যান্ডে এত জন্তু জানোয়ার থাকা সত্ত্বেও এই দেশে কোনো সাপ দেখতে পাওয়া যায় না এবং কোথাও ভুলবশত কোনো সাপ দেখতে পাওয়া গেলে সেটিকে তৎক্ষণাৎ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওয়েলিংটন এই দেশের রাজধানী হলেও অকল্যান্ড হলো এই দেশের সবচেয়ে বড় শহর এবং সারা পৃথিবীর মধ্যে এই অকল্যান্ড শহরে মানুষ প্রতি নৌকার সংখ্যা সবচেয়ে বেশি। এই নিউজিল্যান্ড দেশে পৃথিবীর সবচেয়ে ঢালু রোড দেখতে পাওয়া যায় এবং সবচেয়ে ঢালু থাকার কারণে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমন একটি দেশ যেখানে খুবই সৎ মানুষ বসবাস করেন, তাই এই দেশে দুর্নীতির সংখ্যা খুব কম এবং সবচেয়ে কম দুর্নীতিযুক্ত দেশগুলির মধ্যে ডেনমার্কের পর নিউজিল্যান্ড দ্বিতীয় স্থান অধিকার করে। নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে মেয়েদের অনেক বেশি সম্মান দেওয়া হয়, তাই 1893 সালে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই দেশে মেয়েরা তাদের ভোটদানের অধিকার পায়। নিউজিল্যান্ডে এমন কিছু গ্রাম রয়েছে যেখানে মেয়েরা তাদের অন্তর্বাস খুলে সেই গ্রামগুলিতে প্রবেশ করেন। এই দেশে প্রচুর পরিমাণে ভেড়া দেখতে পাওয়া যায় এবং এই দেশে বসবাসকারী মানুষের তুলনায় এখানে 9 গুণ ভেড়া দেখতে পাওয়া যায়। বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিন। এই ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো কিংবা খারাপ লেগেছে সেটি কমেন্ট বক্সে লিখে জানান।